Assalamualaikum, dear student. I hope you are well. We are also well. You know, your online class is starting now. I am taking your online class on English for class 4 student. তোমরা দেখতে পাচ্ছ আমরা কিছু প্রশ্ন রেখেছি এখানে. প্রশ্নের অ্যানসারগুলো করার আগে আমরা তোমাদের একটি প্যাসেজের দিকে যাচ্ছি. প্যাসেজটি হচ্ছে ইউনিট 3 লেসন 1 2 ফ্যামিলি পরিবার নিয়ে. প্রথম আমি প্যাসেজটি পড়ছি. ফারজানা এন্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া. ফারজানা এবং জামিল দুজনই এসেছে কুষ্টিয়া থেকে. দে গো টু সাসোয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল. তারা সাসোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়. ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড. ফারজানার বয়স হচ্ছে 9 বছর. শি ইজ ইন ক্লাস 4. সে চতুর্থ শ্রেণীতে পড়ে. জামিল ইজ 7 ইয়ার্স ওল্ড. জামিলের বয়স হচ্ছে 7 বছর. হি ইজ ইন ক্লাস 2. সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে. দে লাইক স্কুল. তারা উভয় স্কুল পছন্দ করে. অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস. এবং তারা ভালো ছাত্রছাত্রীও. ফারজানা অ্যান্ড জামিলস মাদার. ফারজানা এবং জামিলের মা ইজ রেহানা পারভিন. ফারজানা এবং জামিলের মায়ের নাম হচ্ছে রেহানা পারভিন. শি ইজ 33 ইয়ার্স ওল্ড. তার বয়স হচ্ছে 33 বছর. শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া. সে কুষ্টিয়ার একটি হাসপাতালে চাকরি করে বা কাজ করে. শি ইজ এ ডক্টর. সে একজন ডাক্তার. শি টেকস কেয়ার অফ মেনি পেশেন্টস এভরিডে. সে প্রতিদিন অনেক সংখ্যক বা বেশি সংখ্যক রোগীর সেবা করে বা যত্ন নেয়. শি লাইকস হার জব ভেরি মাচ. সে তার কাজকে খুব বেশি পছন্দ করে. আর আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার. আজিজ আহমেদ হচ্ছে ফারজানা এবং জামিলের বাবা. হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স. সে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পাইলট. হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ. সে অন্য অন্য দেশে বিমান নিয়ে যায়, অন্য অন্য দেশে যায়, অন্য অন্য দেশে ভ্রমণ করে বিমানের সহিত. হি ট্রাভেলস টু ইন্ডিয়া. সে ইন্ডিয়ায় ভ্রমণ করেছে, থাইল্যান্ড, থাইল্যান্ডও ভ্রমণ করে, অ্যান্ড চায়না ওপেন এবং প্রায় চায়নাতেও. হি লাভস টু ট্রাভেল. শি লাভস টু ট্রাভেল. সে ভ্রমণ করতে খুব বেশি পছন্দ করে বা ভ্রমণ করতে ভালোবাসে. হি ইজ 39 ইয়ার্স ওল্ড. তার বয়স হচ্ছে 39 বছর. প্রি স্টুডেন্ট, এতক্ষণ পর্যন্ত আমরা যে প্যাসেজটি পড়েছি এই প্যাসেজটির আলোকে তোমাদের লেকচার গাইড 2021 সালের 171 পৃষ্ঠায় একটি মডেল কোশ্চেন দেওয়া আছে. মডেল কোশ্চেন নাম্বার 1. ওখানে 13টা ফর্মুলি দেওয়া আছে. আমরা তোমাদের সুবিধার জন্য আজকে কেবল 3 নম্বর কোয়েশ্চেন্স অর্থাৎ অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস. আমরা কিছু প্রশ্নের অ্যান্সার করব আজকে. আর তোমাদের কাজ থাকবে বাকি 13টি আইটেমগুলো শেষ করা বাসায়. তাহলে চলে যাও, আমরা আসি আমাদের প্রশ্নের দিকে. তোমরা দেখতে পাচ্ছ হয়ার আর ফারজানা অ্যান্ড জামিল ফর্ম. প্রথম প্রশ্ন, হয়ার অর্থ কোথায়, অর্থাৎ ফারজানা এবং জামিল কোথা থেকে এসেছে? আমাদের অ্যান্সার হচ্ছে ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া. ফারজানা এবং জামিল এসেছে কুষ্টিয়া থেকে. 2 নম্বর প্রশ্ন হচ্ছে হু ইজ দেয়ার ফাদার. তাদের বাবা কে, দা পাদের বাবার নাম কি? অ্যান্সার হচ্ছে আজিজ আহমেদ ইজ দেয়ার ফাদার. আজিজ আহমেদ হচ্ছে তাদের বাবা. 3 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ হোয়াট ডাজ দেয়ার মাদার ডু এভরিডে, অর্থাৎ তাদের মা প্রতিদিন কী কী কাজ করে, কী কাজ করে? অ্যান্সার হচ্ছে দেয়ার মাদার টেক্স কেয়ার, অর্থাৎ তাদের মা যত্ন নেই অথবা সেবা করে অফ মেনি পেশেন্টস, অনেক রোগীর এভরিডে প্রতিদিন. 3 নম্বর প্রশ্নে দেয়া আছে হোয়ার ডাজ আজিজ আহমেদ ওয়ার্ক. এটা তোমরা করে ফেলবে, একটু আমরা পেসিসি পড়েছি.
তারপরে ই নাম্বার হচ্ছে হাউ আর ফারজানা অ্যান্ড জামিল, ফারজানা এবং জামিল তারা কেমন, এটা অ্যান্সার আমরা একটু আগে পেসেসি পড়েছি। তোমাদের এক নাম্বার প্রশ্নে আছে কলাম এ কলাম বি, তোমরা দেখতে পাবে লেকচার গাইডে। তারপরে দুই নম্বর হচ্ছে ট্রু অর ফলস, তিন নাম্বার হচ্ছে শর্ট কোয়েশ্চন অর্থাৎ শর্ট এ কম্পোজিশন ইওর ফ্যামিলি। তাহলে আমার আগামী অনলাইন ক্লাস পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে মডেল কোয়েশ্চন, যে মডেল কোয়েশ্চন কথা বলেছি আমরা 171 পৃষ্ঠা এক নম্বর মডেল কোয়েশ্চন, এর এক থেকে চার নং আইটেমগুলো ভালো করে অনুশীলন করা এবং সাথে একটি কম্পোজিশন শর্ট কম্পোজিশন লিখে আনতে হবে ইওর ফ্যামিলি অর্থাৎ তোমাদের পরিবার সম্পর্কে। তোমরা লিখবা মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি লিখে তোমাদের পরিবার সম্পর্কে তোমরা একটি প্যারাগ্রাফ লিখতে পারো, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম অথবা তারা কী কাজ করেন, তোমাদের ভাই বোন কয়জন, তারা কোন শ্রেণীতে পড়ে এবং তোমাদের বাড়ি কোথায়, এইসব বিষয়ে একটি শর্ট একটি কম্পোজিশন লিখে আনার জন্য আগামী ক্লাস পর্যন্ত তোমাদের বাড়ি কাজ থাকবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমাদের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।